তো ওয়েলকাম ব্যাক সবাই কারো নতুন গেম প্লে ভিডিওতে। আর আজকে খেলবো পৃথিবীর সব থেকে বিগ ব্রেনের গেম। এই গেমে একজন মেয়ে আছে যে হচ্ছে সব থেকে বেশি ইন্টেলিজেন্ট মেয়ে, আর এর মাথায় এত বুদ্ধি, এ কি করতে পারে তোমাদের ধারণাও নেই, তুমি শুধু দেখো কি করতে পারে। আর লেভেল 22 পর্যন্ত আগের ভিডিওগুলোতে খেলেছিলাম, দুটো পার্ট আছে, যারা আগের পার্টগুলো দেখো নিও প্রাইভেটনে ক্লিক করে দেখে আসতে পারো। আর এখানে আমাদের শুরু হয়ে গেছে গেম, আর এখানে আমাদের প্রথমে দিয়েছে একটা স্নোম্যান টাইপের, যেটা হয়তো সূর্য দিলে গলে যাবে আর আমি এখান থেকে পার হতে পারবো। তো ইজি, প্রথম লেভেল তেমন কঠিন ছিল না। আর নেক্সট দেখি কি কি দেয়। আর বরফের দেশের মানে লেভেল চলছে এটা, তো হ্যাঁ তুমি যদি আগের কিছুগুলো না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো, ওগুলো ভালোই মজার ছিল। আর এখানে আমি মৌচাক ইউজ করবো, কারণ মৌচাক থেকে মৌ বা এটা কি ভাই, আমি তো ভাবলাম মৌমাছি কামড় দিবে আর ভালুক পালাবে, কিন্তু তা করলো না, আমাকে উল্টে মারতে শুরু করে দিয়েছে। কিন্তু গোলাপ ফুল দিয়ে কি, আমাকে তো আগে বলবে যে না এখানে অজ্ঞান হয়ে যাবে। আর ভাল্লুক মরা মানুষ খায় না, তেমন ভান করছে জিব্বার করে যে মরে গেছে। কতটা ইন্টেলিজেন্ট মেয়ে তাহলে ভাবো একবার। আর ওই ইন্টেলিজেন্সি তোমরা দেখো শুধু, ইন্টেলিজেন্ট কতটা ইন্টেলিজেন্ট হতে পারে। ওর খিদে পেয়েছে, এবার আমাকে কি করতে হবে। এখানে একটা খাওয়ার জিনিস দেখতে পাচ্ছি, তো এটা পুড়িয়ে খাওয়া যাবে। ওকে, ভাল্লুক চলে এসছে, এটা মানে ভুল প্ল্যান ছিল আমার। এখানে আমার কি করতে হবে, টেলিফোন আছে, ও আচ্ছা অর্ডার করবো এটা দিয়ে। আমি অর্ডারটা এক সেকেন্ডের মধ্যে কোত্থেকে চলে আসলো কিছু বুঝলাম না, ছাতার মধ্যে উড়ে উড়ে অর্ডার চলে আসলো। এই গেমের ডেভেলপারকে অস্কার দিতে হবে, তোমরা শুধু দেখো। তো চলো এখান থেকে আমরা আগে নেক্সটে যাই, আর এখানে যাই না, নেক্সট নেক্সটে বাই যেটা ভেবেছিলাম। ঘুম পেয়ে গেছে, এবার আমাকে কি করতে হবে। এখানে টেন্ট আছে, টেন্ট দিলে হবে, টেন্ট দিলে কাজ হবে না। এখানে আমাকে কি করতে হবে, আমাকে ইউজ করতে হবে বোধহয় ওটা যেটা শাবল ছিল, শাবল ইউজ করে কি করবো আমার কোনো ধারণা নেই। ইগলো বানিয়ে দিল এক সেকেন্ডের মধ্যে ঘুমানোর জন্য, মানে খুবই ভালো কথা, খুবই স্মার্ট। এখানে পড়ে গেল, যাই হোক অবশ্য চোখে দেখেনি, এটা ওর দোষ না, রাত হয়ে গেছে। আর এখানে আমি এটা ইউজ করব, এটা ইউজ করলে হবে না। এখানে একটা কেটলি আছে, কেটলি ইউজ করলে কি হবে আমার কোনো ধারণা নেই। চলো কেটলিটা আগে ইউজ করা যাক, তারপরে কেটলি ইউজ করে জল ফুল। ওকে, এটা গরম জল ছিল, ড্রেস কি করে চেঞ্জ করলো, জলের উপর খাড়া হয়ে ড্রেস চেঞ্জ করে দিল। কি কি হবে তোমরা দেখো এই গেমে কি কি সম্ভব, শুধু দেখো। এখানে একটা ইয়ে আছে, এটা ইউজ করবো ভাবছিলাম, কারণ হার দিলে হয়তো ওটা হবে না, মানে এটা কি কি হতে পারে এই গেমে, মানে এখনো যাই না। কুকুরটা দাঁড়িয়ে গেছে, কুকুরকে আমাকে কি দিতে হবে, যদি মাংসর পিস দিই তাহলে কুকুরটা হয়তো খিদে পেয়ে গেছে, তো এটা যদি খায় আমাদের নিয়ে যাবে আর ঘুমিয়ে গেল। তা আমাকে কি করতে হবে, এখানে আর একটা অপশন ছিল ইঁদুরের, আমাকে ইঁদুর দিতে হবে। ইঁদুর দিলে কি হবে বুঝতে পারছি না, ইঁদুর দিলে এমন কি হতে পারে যে ডগ মানে আচ্ছা তো কুকুর ইঁদুর দেখলে খেপে যায় আর ইঁদুরের পিছ পিছ দৌড়ে চলে গেল। এই হচ্ছে ইঁদুরের কাজ। আর এখানে আর একটা ভাঙা আছে, এখানে আমাকে কি করতে হবে, বৃষ্টি আছে আর স্নো আছে মনে হয়, এটা তো এটা আছে একটা পাখা, ফ্লাই যখন করছিস আর দুই হাত দূরে গিয়েই পড় না, এখানেই পড়তে হবে। ওকে, তো কোনো ব্যাপার না, আর একটা অপশন ছিল তো বৃষ্টি, বৃষ্টি দিলে কি হবে, মেঘ এসে একদম ওখানে দাঁড়াও এক মিনিট, আমার কিছু বলার নেই, দাঁড়াও আরো কিছু দেখতে হবে এই গেমে। এটা খুব ইজি, আমি জানি এটা আগুন দিলে নেমে যাবে। তো চলো নেক্সট, কিছু কিছু চ্যাপ্টার আছে মাথা খারাপ করা, তো চলো দেখবে। তো চলো, এটা হচ্ছে মরুভূমির দেশে চলে এসেছি আমরা এখন, আর মরুভূমিতে দেখো কি কি দেখতে হয়, শুধু দেখো। এখানে জল তেষ্টা পেয়েছি, আর এখানে দুটো অপশন আছে, এটা হচ্ছে থলে আছে এটা মনে হয়। তো তো মানে কি, আমি এখন কোদাল দিয়ে এখানে খুঁড়ে খুঁড়ে জল পান করবো নাকি, এক মিনিট, আমাকে এখানে কোদাল দিয়ে খুঁড়তে হবে জল বার করার জন্য, দাঁড়াও এক মিনিট দেখি কি করে। মরুভূমির মধ্যে কোত্থেকে কোদাল দিয়ে জল বেরোয় আমাকে বলো তোমরা, এই গেমে বিশাল গেম, এটা অনেক কিছু। সাপ চলে এসছে, এবার সাপের বিন বাজাবো না, ওটা কি জিনিস, ওটাকে মার, ধরো সাপের বিন বাজিয়ে হয়তো কাজ, জানতাম এটা অত সহজ না, তোমরা যতটা ভাবছো অত সহজ গেম এটা না, এটা তোমাকে বিগ ব্রেন খাটাতে হবে। তার জন্য এখানে আমি কি ইউজ করব, মাস্ক, কারণ করোনা সিজন, এখন করোনার জন্য আমরা মাস্ক যদি ইউজ করি তাহলে এই কিছু করতে পারবো না। এখানে টর্নেডো আছে, আর টর্নেডোর মধ্যে টর্নেডো কি ইউজ করব, মাস্ক ইউজ করি, ঠিক আছে বালিতে ভুল আইডিয়া ছিল, সব সময় মাস্ক ইউজ করা স্বাস্থ্যের পক্ষে ভালো না, খারাপও হতে পারে, সুযোগ বুঝে মাস্ক ইউজ করতে হবে, ওই জন্য এই মেয়েটার কাছ থেকে কিছু শেখা দরকার। তো তোমরা যদি সামনে টর্নেডো দেখো তাহলে কোদাল দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে এই পার থেকে ওই পার চলে যাবে, এটা হচ্ছে বিগ ব্রেনের গেম। হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো এখানে অন্ধকার অন্ধকার টাইপের লাগছে একটু,
আর এখানে আছে, আচ্ছা এগুলো ইয়ে টাইপের কাটা কাটা লাগানো আছে, জানি না এগুলো কি করে। আমি ভাবলাম ওটা দিলে হয়তো ওগুলো ডাউন হয়ে যাবে, নিচে নেমে যাবে, কিন্তু তা হলো না। আর একটা অপশন আছে মশালের, মশাল জ্বালালে ওগুলো কি করে যাবে আমাকে বলো তোমরা। আচ্ছা মশাল আছে, মশাল জ্বালালে কি হবে, এটা কি লজিক ভাই? দাঁড়াও এক মিনিট, আমি তো কিছুই মাথায় ঢুকছে না, ওই মেয়েটাও মনে হয় বুঝতে পারছে না। তো এখান থেকে আমি যদি পাঞ্চ দিয়ে এগুলো বা, আর একটা অপশন আছে পালকের, আমি পালক দিয়ে কি করে পার হবো আমি ওটাই দেখবো এখন। দাঁড়াও এখন পালক দিয়ে কি করে পার হবো, এটা কি হলো আমি কিছুই বুঝতে পারছি না, এটা কেমন গেম। দাঁড়াও আমার কাজ বাদ দিয়ে আমি এই গেম খেলছি, আমি ভাবছি যে এই গেমটা খুবই ভালো, খেলা যাক। আগের এপিসোড গুলো ভালো ছিল, এখন দেখি এই গেমে আমাকে কি কি দেখতে হবে আমার কোনো ধারণা নেই। তো এটা সব ছিল, আর এটা যদি আমি মাশরুম খাই, ও খুব দারুণ লজ্জার ব্যাপার, মাথা দিয়ে গুঁতো দিয়ে মেরে দিল। যখন তোমরা দেখবে পাথর ভাঙতে হবে, তোমাদের হাতুড়ির কোনো প্রয়োজন নেই, মাশরুম কিনে আনবে, মাশরুম খাবে, আর ওপরে গিয়ে হাতুড়ি দিয়ে মানে মেরে ভেঙে ফেল। আচ্ছা এটা কি, আচ্ছা এটা মানুষ খাওয়া গাছ, আর এটাকে আমাকে কি করতে হবে, এটা দেখবো, এটা এটা কি স্প্রে, এটা ভুল আইডিয়া ছিল, আমাকে কি করতে হবে, আমাকে চুনগাম ইউজ করতে হবে, এটা চুনগামই তো না, এটা কি আমি বুঝতে পারলাম না, চুনগাম টাইপেরই লাগছিল কিছু একটা। যাই হোক আমরা এটা ইউজ করবো, কারণ প্রথম স্টেপ কাজে লাগেনি। আচ্ছা এটা বিগ বাবু না এটা কি বলে, তো এটা দিয়ে বেলুন ফোলালো আর আমরা ছাড়া পেয়ে গেলাম। মানে মানুষ খাওয়া গাছও আজকাল মানে ইয়ে ফোলাতে পারে, ওটাকে কি বলে আমি জানি না। এই মেয়ে যে শুধু ইন্টেলিজেন্ট তা কিন্তু না, এই মেয়ে জাদুও জানে, আরো কি কি দেখতে হবে কে জানে। দাঁড়াও এখানে আমাকে কি করতে হবে, আইস কিউব আছে আর একটা আইস কিউব দিয়ে কোনো, ওকে তো এটা জানতাম আমি, কারণ আমাদের এর আগেও একটা খেলেছিলাম এরকম একটা কিছু হয়েছিল। তো চলো আবারও মরুভূমির দেশে চলে এসেছি, এবার সামনে দেখি কি দেখতে হয় আমাকে সামনে। ও আচ্ছা এখানে আমাকে কি ইউজ করতে হবে, আলাদিনের প্রদীপ আছে, অ্যাকিনেটর আসবে না, এটা কি অ্যাকিনেটরই তো, অ্যাকিনেটর চলে এসছে, আর এটা হচ্ছে জিনি। এটা আমাকে কি দেবে, বৃষ্টি চাইবো না টাকা চাইবো, এখন টাকা দিয়ে কোনো কাজ হবে না, বৃষ্টি চাইতে হবে, কারণ মরুভূমির মধ্যে বৃষ্টি খুবই ইম্পর্টেন্ট গাইস, ওই জন্য আমাকে বৃষ্টি চাইতে হবে। ওকে তো রাতারাতি গাছও হয়ে গেল, বা খুব ভালো, আমাকে একটা গুপ্তদান দিয়ে কি করবো, বাক্সের মধ্যে কি আছে চলো দেখা যাক, বাক্সের মধ্যে কি আছে দেখবো। বাক্সটা খোল ভাই, আমি তো বাক্স দেখার জন্য নিলাম বাক্স, বাক্সটা খুললোই না। দাঁড়া আবার বাক্স নিয়ে যাচ্ছে, আর এখানে আরো কিছু একটা আছে, ও একটা বাক্স নিলাম। আচ্ছা আবার জিনি চলে এসেছে, তাহলে কোনো চাপ নেই, তাহলে এখানে আমাকে কি করতে হবে, নর্মাল বাক্সটাই নেই, চলো বাক্সটার মধ্যে দেখতে পাবো কি আছে। ওকে গোল্ড আছে, আমি ভাবছিলাম একটা নর্মাল বাক্স হয়তো জামা কাপড় পাবো, স্কিন টি স্কিন, কিন্তু না, গোল্ড ছিল যেটা আমার কোনো কাজের না। হোয়াট কাইন্ড অফ টেবিল ক্যান ইউ ইট, আচ্ছা টেবিল ভেজিটেবল, ভেজিটেবল খেতে পারি, এটা হচ্ছে বিগ ব্রেনের প্রশ্ন, আমি পেরেছি কারণ আমার বিশাল বড় বিগ ব্রেন, তোমরা জানো আমি কতটা, কারণ তোমরা দেখতেই পাচ্ছ মেয়েটার বডির থেকে মাথাটা কত বড়, তো বুঝতেই পারছো এর কত বড় বিগ ব্রেন হতে পারে। আর এখানে একটা শোয়ার জন্য আমাকে, এটা সিম্পল ছিল, এটা তেমন কিছু না। তো চলো নেক্সট আর কি আছে দেখা যাক, টিভির মধ্যে ঢুকে গেলাম আমি। এই গেম যদি তুমি খেলতে পারবে না, যদি তোমার বিগ ব্রেন না থাকে, তো তোমার বিশাল বড় বিগ ব্রেন থাকতে হবে, যেমন আমি দেখাচ্ছি। এখানে তুমি ভাববে যে অন্ধকার হয়ে গেছে, টর্চ লাইট জ্বালাবো, কিন্তু না, এখানে আমাকে পাথর ঘষে ঘষে আগুন জ্বালাতে হবে, তোমার এটাই হচ্ছে বিগ ব্রেন। এই গেমে কি কি দেখবো আমি ভাই, এখানে ডাইনোসর চলে এসেছে, একটা ক্যামেরা আছে আর হাতুড়ি আছে, ডাইনোসরকে আমি হাতুড়ি দিয়ে মারতে পারবো না আমি জানি, ক্যামেরা তুলবো ডাইনোসর মাথা ঘুরে পড়ে যাবে, এটা হচ্ছে বিগ ব্রেনের গেম। দাঁড়াও আরো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও বিগ ব্রেনের গেম মানে এটা আলাদা লেভেলের বিগ ব্রেন দরকার যদি তুমি খেলতে চাও। এখানে প্ল্যান্ট আছে, প্ল্যান্ট খেয়ে বডি বানিয়ে পাথর ভাঙতে হবে, মানে মেশিনের কোনো দরকারই নেই। তো চলো এখান থেকে আরো কি কি দেখতে হবে, তুমি দেখতে থাকো যে কি কি হয়। মনে হয় আমি আজকে এই মেয়েটাকে রাতের স্বপ্ন দেখবো, আমাকে সুপার পাওয়ার দিয়েছে বেশে, আর কাল থেকে আমি মানে উঠতে টুটতে পারবো মনে হচ্ছে। এখান থেকে একটা ওই তো আকাশে উড়ে গেছে, যাই হোক এখানে আমাকে কি করতে, মানুষ ছোট হয়ে যাবে এটা খেলে সম্ভবত। ওকে এই প্ল্যানটা কাজ করেছে, কারণ আমার বিশাল বড় বিগ ব্রেন খাটিয়েছি আমি। আর এখান থেকে আমাকে কি করতে হবে, একটা জঙ্গলি মানুষ চলে এসছে, কি বলছে বোঝা যাচ্ছে, এখানে আমি গাছের পাতা ইয়ে করি, আমার মনে হয় মোবাইলটা দিলে বেশি ভালো হতো, কিন্তু না মোবাইল দেওয়া যাবে না, আমি গাছের পাতা ইউজ করবো। আমি জানি না এটা কি হলো, এটা আর একটা জঙ্গলি মেয়ে চলে এসছে, জঙ্গলি মেয়ে না, এটা বন মানুষ না, এটা বিয়ার, থ্রিডি বিয়ার কি দেখলো,
এগুলো কিন্তু আমি আইডিয়াতে মারছি, আমি জানি না কোনটার কি কাজ। কিছু কিছু জিনিস আইডিয়াতে মেরে দিচ্ছি আর ওগুলো হয়ে যাচ্ছে। তো মাঝে মধ্যে বিগ ব্রেনের দরকার পড়ে না, মাঝে মধ্যে যাই না কি হয়। এটা একটা গাড়ি পেয়েছি, গাড়িতে আমি যদি হেঁটে হেঁটে পার হতে হবে গাড়িটাতে, কেমনটা জঙ্গলি মানুষের গাড়ি। তোমরা জানো জঙ্গলি মানুষের টেকনোলজি আগে করে তো দিলেন, তার কারণে এটা খুব সিম্পল ছিল। এটা আমি এটা পারবো। আর এখানে আমাকে কি করতে হবে, এটা ভাঙা প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্ক হবে না, এখানে কুমিরের পিঠ দিয়ে যেতে হবে আমাদেরকে। দিকার ইজ স্টাক, আমি কি করবো এবার, রেড বুল খেবো, কারণ রেড বুল গিভ ইউ উইংস। আর আমরা সরি, রেড বুল সবসময় উইংস দেয় না। যাই হোক, এখানে আবার কাদায় চলে এসেছি। এবার আমাকে ইউজ করতে হবে শু, কারণ আমি রেড বুল কোনো কাজ দেয়নি। কি করে সম্ভব এটা ভাই? আর দেখি আরো কি কি লেভেল আছে। আমার মনে হচ্ছে যে আরো অনেক কিছু দেখতে পাবো এই গেমে। আবার ওই একটা কেভে ঢুকলো, একটা কুকুর আছে। তো এই কুকুরটাকে আমি যদি, আচ্ছা এখানে ওই জন্যই দেখো বিগ ব্রেন, মানে বিগ ব্রেনের দরকার। আর বেশি বিগ ব্রেন হয়ে আমি তুতলা হয়ে যাচ্ছি, এখানে একটু ইউজ করতে হবে। তো এইগুলো মিশন খুব একটা কঠিন না। এটা কি সাপ? না সাপ না, ওটা হচ্ছে কি যেন একটা মাছ থাকে যেটা, আমি ভাবলাম ওটা বিদ্যুৎ উৎপাদন করবে টিভিতে। আর ওটা দেখো কবেকার টিভি, পাথরের টিভি, এটার মধ্যে বিদ্যুৎ উৎপাদন করলো আমাদের পিকাচু। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মানে মেয়েটি হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। আর এখানে হচ্ছে পাথরের দরজা, এখানে আমি গ্রেনেড ইউজ করি, গ্রেনেড হবে না, আমি এখানে দরজা ইউজ করবো। কি করে হলো আমি কিন্তু জানি না, হয়ে গেল কোনোভাবে। আমার এখানে একটা মাকড়সা আছে, মাকড়সাকে আমি স্প্রে করবো না, আগুন দেবো। মাকড়সা মানে আগুনেই বেশি মরো, তো আমি আগুনটাই দিই, কাজে দিবে। ওকে, তো এটা অন্তত কাজে দিয়েছে লজিক্যালি, তো খুব ভালো লাগলো দেখে। আর এখানে ভূত আছে, ভূতটা দেখেছি, আমি পেছনে লুকিয়ে যেতে পারি, কারণ ভূতের সামনে মেটে দিয়ে যেতে পারবো না। ভূত পুজো মানে ভূত তো না, এটা জলদি এটা যদি লুকিয়ে যায়। আচ্ছা যখনই লুকিয়ে গেলাম তখনই এটা পা পেছনে চলে গেলো, খুব ভালো কথা। আরও দেখি কী কী আছে এই গেমে। আমি আবার যাচ্ছি এটা লাইব্রেরি টাইপের। আর ওকে, তো এটা ম্যাজিক্যাল স্টার, আচ্ছা ম্যাজিক্যাল স্টার দিয়ে দরজা খুলে গেল, তো খুব ভালো কথা। এবার আমরা কি করব, এখানে পাসওয়ার্ড প্রয়োজন। তো আমাদের পাসওয়ার্ড ইউজ করতে হলে কোনটা ইউজ করবো, তাহলে স্প্রে ইউজ করবো, কারণ আমি জানি ওটা দিয়ে আমরা ভাঙতে পারবো না, কারণ এটা এটা হচ্ছে কোনটা লেখা, এখানে জি লেখা না সি লেখা, লাস্ট এটা জি হতে পারে, কারণ এখানে দাগ আছে, কিন্তু দাগটা তো সি এরও থাকতে পারে। আচ্ছা ফার্স্ট এটা ইউজ করে দেখি। তো ও তো রং পাসওয়ার্ড দিয়ে দিলে বম ব্লাস্ট হয়ে যায়, সেটাও আমি জানতাম না। তো আমাকে সাবধানে খেলতে হবে। আর এখানে আমাকে কী করতে হবে, এটা ইউজ করতে হবে, কারণ রং পাসওয়ার্ড দিলে আমার বম ব্লাস্ট হয়ে যাবে। তো চলো এখান থেকে আমি এবার যাবো, আর এখানে গিয়ে দেখবো আরও কিছু দেয়। ওকে, তো পিছনে আবারও জম্বি ফলো করছে আমাদেরকে। আর চলো সামনে দেখি আর কোনো উপায়, স্টুপিড জম্বি। এখানে আমাকে কি ইউজ করবো, রসুন খাবো, যাই না রসুন, রসুন খেয়ে মুখ দিয়ে গন্ধ বার করে জম্বিকে ভয় দেখিয়ে দিয়েছে। আচ্ছা জম্বি টিস্যু পেপার ঢুকিয়ে এসেছে নাকের মধ্যে, ও আমি ভাবলাম জম্বিকে মারলে হয়তো ভয় টেলে আসবে না। তো আমাকে নিউজ পেপার ইউজ করতে হবে, নিউজ পেপার, আলাদা লেভেলের বুদ্ধি এই মেয়েটার। আর এখানে হচ্ছে কলার চোচা আছে, চশমা আছে, চশমাটা দিয়ে দিই, এটাও আইডিয়াতে মারলাম, চশমা তো অন্ধ হয়ে গেলো আর পড়ে গেল। এটা হচ্ছে একটা গার্ড, কি করব, আমি মাস্ক দেবো, করোনার সময় মাস্ক দিলেই ভালো হবে। ও তো মাস্ক ফুটো হয়ে গেছে, ঢুকে গেছে। তো আমাকে কি করতে হবে, ক্যাপ্টেন আমেরিকার শিল্ড ইউজ করতে হবে, হয়তো তাহলে কাজে দেবে, কারণ মাস্ক তো কোনো কাজে দিল না। মানে কোনো লজিক কোনো কিচ্ছু নেই, আমি কেন খেলছি এই গেম? রিমোট দিব না, রোবট, রোবট কাট রিমোট দিয়ে কাজ হবে না মনে হয়, রোবটকে ব্যাটারি দিলে খুশি হবে। আর অলরেডি আমি একটা অপশন দিয়েছি, কারণ আমার কাছে এখন ব্যাটারিটাই অপশন বাঁচা আছে, তো এখানে কোনো বিগ ব্রেনের কারণ নেই। তো রোবট খুশি হয়ে গেছে, থ্যাংক ইউ হিউম্যান। এখানে আরও কী আছে, জম্বিকে আমাকে বাঁচাতে হবে। তো জম্বি কিছু আমি গ্রেনেড সেট করি তাহলে হয়তো হতে পারে, কুড়ুল সেট করে হয়তো জম্বিটা আমাকে বেরিয়ে খেতে শুরু করে দেবে। চলো এখানে, ওকে তো হেলিকপ্টার আমাকে নিয়ে চলে গেল এখানে, জানি না এই গেম আমি কেন খেলছিলাম, তোমাদের কেমন লাগছে আমি তাও জানি না। আর এই গেম আমি আর খেলবো না, পরে খেলার যদি ইচ্ছা হয় কোনোদিন, আমার যদি খুব সুড়সুড়ি জাগে মনের মধ্যে, তাহলে আমি খেলবো এই গেম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্টে বলো। আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, কেমন যেন লাগছিল, আমি এই গেম আর খেলার ইচ্ছা নেই, আমি নেক্সট আর খেলবো না। তো তোমরা যে গেম খেল বলবে সেই গেমই খেলবো। আর চ্যানেলে যদি তুমি নতুন হও, চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিও, ভিডিওটি খারাপ লাগলেও লাইক করে দিও, কারণ আমি কষ্ট করে ভিডিও বানাই, মানে আমার ভিডিওতে যদি লাইক না পড়ে আমার খুব দুঃখ লাগে, তাই এই ভিডিওতেও 1000-এর বেশি লাইক করে দিও তোমরা।